হোয়াটসঅ্যাপ এর রিপ্লাইতে আপনি কী বলবেন, হাউ আর ইউ এবং হোয়াটসঅ্যাপের মধ্যে ডিফারেন্সটা কী, কেন কোন কোন জায়গায় আমরা হাউ আর ইউ ইউজ করবো, কোন কোন জায়গায় আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করবো, হোয়াটসঅ্যাপের এক্স্যাক্টলি বাংলা মানেটাই বা কী, এই ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো বন্ধুরা আজকে আমরা জানবো। এবং তোমরা যারা হাউ আর ইউ এবং হোয়াটসঅ্যাপের মধ্যে গুলিয়ে ফেলো, একটু কনফিউজ হয়ে যাও, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে নিলে সমস্ত কনফিউশন সমস্ত ডাউট তোমার চলে গিয়ে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা ইন জেনারেল কী হয়, আমরা কোনো সাথে দেখা করলে বা সামনে কোনো বন্ধু বা কাউকে পড়লে আমরা জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, রাইট? এর প্রশ্নে কী জিজ্ঞেস করি, হাউ আর ইউ, এবং তার রিপ্লাইতে আমাদেরকে সে বলে বা আমাদেরকেও জিজ্ঞেস করলে আমরা বলি আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তুমি তোমার খবর কী, তুমি কেমন আছো। কিন্তু একটু শহরের দিকে যারা কনভেন্টে বা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু একটু ইনফর্মালি ব্যাপারটা এখন প্রচলনিত একটা শব্দ ইউজ করছে, সেটা হচ্ছিল হোয়াটসঅ্যাপ ব্রাদার, হোয়াটসঅ্যাপ সিস্টার, হোয়াটসঅ্যাপ ব্রো, হোয়াটসঅ্যাপ ম্যান, এরকম জিজ্ঞেস করে। কিন্তু তুমি ঠিকঠাক জানো না বলে, অনেকেই ব্যাপারটা বোঝো না বলে এই হোয়াটসঅ্যাপের উত্তরেও সে বলে যে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, কিন্তু বিশ্বাস করে এটা একদম কিন্তু ভুল উত্তর। মানে হাউ আর ইউর উত্তর হচ্ছিলো আই এম ফাইন, হোয়াটসঅ্যাপের উত্তর কিন্তু আই এম ফাইন নয়। এর কারণ হচ্ছে হলো হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, হোয়াটসঅ্যাপ মানে কিন্তু তুমি কেমন আছো নয়, হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে হলো যে কী চলছে তোমার জীবনে, কেমন চলছে তোমার, কেমন চলছে তোমার জীবন, কী হচ্ছে তোমার লাইফে, হোয়াটসঅ্যাপ ম্যান কী চলছে তোমার লাইফে, এই এক্স্যাক্টলি বাংলা মানেটা কিন্তু কী চলছে, কেমন হচ্ছে, কীভাবে চলছে, এই কীভাবে কেমন চলছে, এই সেন্সে কিন্তু হোয়াটসঅ্যাপের ব্যবহার হয়ে থাকে বন্ধুরা। তাই বুঝতে পারছো যে হাউ আর ইউর উত্তর যদি আমরা দিই আই এম ফাইন, তো কেমন চলছে উত্তর কিন্তু আমরা বলবো না যে আই এম ফাইন, আমরা এর উত্তর আমরা দিতে পারি একদম ছোট্ট একটি আনসারে, ছোট্ট একটি সেন্টেন্সে। তোমাকে আজকের পর থেকে যদি জিজ্ঞেস করে যে হোয়াটসঅ্যাপ ব্রাদার, হোয়াটসঅ্যাপ ম্যান, তুমি বলবে নাথিং মাচ, নাথিং মাচ, এভরিথিং ইজ ওয়েল, নাথিং মাচ, বা তেমন কিছু চলছে না, সব কিছু ঠিকঠাক চলছে, রাইট? বা তুমি যদি কিছু করছো, তখন আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি, কী বলবো, আমার কেউ জিজ্ঞেস করলো হোয়াটসঅ্যাপ ম্যান, আমি কী বলবো, নাথিং মাচ, জাস্ট ওয়াচিং ইউটিউব ভিডিও, সো টেল মি অ্যাবাউট ইউ, রাইট? মানে আমি বললাম যে কী তেমন কিছু চলছে না, আমি ইউটিউবে ভিডিও দেখছি, তুমি তোমার ব্যাপারে বলো, রাইট? তাই হোয়াটসঅ্যাপের এক্স্যাক্টলি উত্তরটা হচ্ছে হলো নাথিং মাচ, যদি কিছু সেই মুহূর্তে করছো সেটাকে অ্যাড করে দিলে, জাস্ট রিডিং বুক, জাস্ট ওয়াচিং ইউটিউব ভিডিও, জাস্ট রিডিং স্টোরি বুক, এইভাবে কিন্তু আমরা গুছিয়ে উত্তর দিতে পারি, রাইট? তাই এবার থেকে কিন্তু কেউ যদি হোয়াটসঅ্যাপ তোমাকে বলে, তাই কখনো কিন্তু তুমি বলতে পারবে না যে, বলো না যে আই এম ফাইন, তাহলে কী বলবে, হয় বলবে নাথিং মাচ, নতুবা যদি কী করছো সেটা যদি বলতে চাও, তুমি বলবে যে নাথিং মাচ, জাস্ট রিডিং বুক, জাস্ট রাইটিং দ্য লেটার, জাস্ট ওয়াচিং ইউটিউব মুভি, এইভাবে কিন্তু আমরা ছোট্ট করে উত্তরটা দিতে পারি। আর এটাই হচ্ছে কিন্তু পারফেক্ট আনসার, হাউ আর ইউর উত্তর যেমন দিই তেমনি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের আনসার দেবো না। হোপস এই ভিডিও ছোট্ট ইনফরমেশনটা তোমার কাজে লাগবে, ভিডিওটা কেমন লাগলে জানিও, এবং এরপর থেকে হোয়াটসঅ্যাপ যদি বলো বলে বললে এই উত্তরটাই দেবে, আর তুমি যদি কাউকে বলো সে যদি ভুল উত্তর দেয়, তার ব্যাপারটা অবশ্যই শিখিয়ে নিও, শিখিয়ে দিও। এবং আরেকটা মজার বিষয় বলি যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আমরা ইউজ করি সেটাও কিন্তু এই এটার থেকেই ইন্সপায়ার্ড হয়ে নামটা দেওয়া হয়েছে। মানে এটা যেহেতু কমিউনিকেশনসের একটা প্ল্যাটফর্ম, কথা বলার একটা প্ল্যাটফর্ম, তাই হোয়াটসঅ্যাপ মানেই হচ্ছে হলো কী চলছে, আমরা কমিউনিকেশনসের একটি অ্যাপ হিসেবে এটাকে ইউজ হয়, এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু নামটা দেওয়া রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, যদি কোনো কোয়ারিজ থাকে প্রশ্ন করতে পারো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলো না। ইন্টারেস্টিং টপিকে তত কিছু, গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।